হাত দিয়ে ধরো এটা অফ করতে পারি, জাস্ট এই ধরলাম এম করলাম অফ হয়ে যাবে। যে কোনো ড্রোন আপনার স্টেবল কোয়ালিটি বা কন্ট্রোলিং ভালো থাকলে ধরে অফ করে দিতে পারবেন অথবা ল্যান্ডিং করে অফ করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি ড্রোন প্লেস থেকে। আজকে আপনাদেরকে কিছু ড্রোন দেখাবো, আপনারা যারা ড্রোন কিনতে চান কেমন প্রাইস বা আপনাদের যদি বাজেট হয় 15 থেকে 20 হাজার টাকার মধ্যে কেমন ড্রোন পাবেন, তো সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা চলে আসছি ড্রোন প্লেস থেকে, আমাদের সাথে আছেন ফাহিম ভাই। আমার হাতে যে ড্রোনগুলো দেখছেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে মিনি ড্রোন আর এটা হচ্ছে আপনার সেমি প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে ড্রোন। আমাদের কাছে অনেক প্রাইসের ড্রোন আছে। যদি আমি ফার্স্টেই ছোট ড্রোনটা থেকে দেখাই, একদম ছোট করে বলি, এটা যারা প্র্যাকটিস করার জন্য নিতে চাচ্ছে, শখের জন্য নিতে চাচ্ছে আর সৌন্দর্যের জন্য নিতে চাচ্ছে তাদের জন্য এই ড্রোনটা আই থিঙ্ক বেস্ট হবে। মিনি সিরিজ একটা ড্রোন, ডুয়াল ক্যামেরা আছে, 720p রেজুলেশনে ভিডিও করতে পারবে। এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাবেন, বক্স পাবেন। ব্যাগটা যদি দেখে তাহলে ব্যাগটা এরকম থাকবে, এটার মধ্যে রিমোট আর রিমোটটা এরকম দেখাবে, সবকিছু এটার মধ্যেই থাকবে। আমরা যখন আমরা ড্রোনটা পাঠাবো তাহলে কিন্তু ড্রোনটা এরকম দেখাবে, এই বক্সের মধ্যে সবকিছু থাকবে। শখের বসে একটা ড্রোন কিনতে আসছেন, কম বাজেটের মধ্যে ভিডিও করা যাবে, তো তাদের জন্য এটা। সাপোজ নবীন ভাই যদি আমি দেখাই, এটা একটা ক্লায়েন্ট অর্ডার দিয়েছে, এটা মামুন নাম একটা ক্লায়েন্ট সাতক্ষীরা থেকে অর্ডার দিয়েছে, নাম্বারটা একটু হাইড করে দিই। মডেল হচ্ছে F190, যেটা আপনার হাতে মাত্র আপনি দেখালেন। এটা কিন্তু আমি হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আজকে। এটা আমরা কি সুন্দরভাবে র্যাপিং করে দিই যাতে কোনো প্রবলেম না হয়। ক্লায়েন্ট কিন্তু অবশ্যই র্যাপিংটা কেটে বক্সটা বের করে ড্রোনটা খুলে দেখবে, এরপর কিন্তু টাকা পেমেন্ট করবে। আপনি এই পুরো পলিথিনটা ছিঁড়ে কিন্তু ড্রোনটা দেখে পর আপনি পেমেন্ট করতে পারবেন। তো এটা একটা ডেমো দেখিয়ে দিলাম, ভালো একটা সুবিধা, আপনারা দেখে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন, রাইট? ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে, জি, ফুল ক্যাশ অন ডেলিভারি। ভাই শুধু ডেলিভারি চার্জ 150 টাকা, কুরিয়ারের জন্য হোম ডেলিভারির জন্য 200 টাকা দিয়ে দিলেই হবে। RG 107, এটা যদি দেখায়, আমি অন করে রেখেছি ড্রোনটা দেখানোর জন্য। ফুল এইচডি ক্যামেরা, উপরে ফ্ল্যাশ লাইট আছে, 4 সাইড সেন্সর আছে, মানে 4টা সেন্সর আছে। উপরে সামনের দিকে 2টা থাকবে এবং ডানে বামে সেন্সর থাকবে। নিচের দিকে ক্যামেরা প্লাস সেন্সর এবং ফ্ল্যাশ লাইট এবং রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করা যাবে। এটার প্রাইসটা হচ্ছে 8000 টাকা। এটা বেসিক্যালি এরকম ভাবে থাকবে। কত শত পিস এখানে ড্রোন, হিউজ কালেকশন। আমাদের কাছে এত কালেকশন যে উপরে আমরা রাখতে পারি না, এটার জন্য ভিতর থেকে খুলে খুলে দেখাচ্ছে, এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো RG 107 8000 টাকাতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এগুলোর সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? ভাই ওয়ারেন্টি আছে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আর কেউ যদি নেয় তাহলে একদিনের জন্য গ্যারান্টি থাকবে। সাপোজ এটাও আমি বলে দিলাম যে যদি আপনি নেওয়ার পর যদি আপনার মনে হয় কোনো সমস্যা বা কোনো ত্রুটি আছে তাহলে 24 ঘন্টার মধ্যে রিটার্ন ক্যাশব্যাক নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, কোনো প্রবলেম হবে ফ্রি সার্ভিস করে দিব। আচ্ছা এগুলো পার্টস কি আপনাদের কাছে পাওয়া যায়? সবগুলো পার্টস अवेलेबल আছে আমাদের কাছে, ব্যাটারি, প্রপেলার, এগুলো সবকিছু। যেহেতু আমি একমাত্র ড্রোন রিলেটেড বিজনেস করি, তো ড্রোনের যত কিছু প্রয়োজন হয় সবকিছু আমাকে পাবেন, সব সাপোর্টই আমরা দিতে পারবো। এরপরে যদি দেখাই DJI 107, 7500 টাকা প্রাইস পড়বে। অফিসিয়াল ভার্সন, ফার্স্ট কন্ডিশনের ড্রোন, ডুয়াল ক্যামেরা, ডুয়াল ব্যাটারি এবং এটাতে কিন্তু আপনি ফুল এইচডিতে ক্যামেরা কোয়ালিটি এক কথায় অসাধারণ। আমি বারবার বলবো যে ক্যামেরা কোয়ালিটি এটা খুবই অসাধারণ। এই ড্রোনটা নিতে পারেন 7500 টাকা। এরপরে আছে 9500 টাকা, GFR ব্র্যান্ডের F184 মডেলটা, চারদিকে সেন্সর আছে, ফুল এইচডি ক্যামেরা, রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে, ডুয়াল ক্যামেরা, ডুয়াল ব্যাটারি, ক্যারি করার জন্য ব্যাগ আছে, বক্স পাবেন, এইটা দেখতে রিমোট। এরপরে যদি আমি দেখাই, এটার প্রাইস, ওয়েবসাইটের প্রাইসটা দেওয়া থাকবে। এটা কিন্তু আপনার ব্রাসলেস পাওয়ার মোটর ইউজ করা হয়েছে, মানে ড্রোনের জগতে সবচেয়ে পাওয়ারফুল মোটর এগুলোতেই বলা হয়। আর চারদিকে সেন্সর আছে, ডুয়াল ক্যামেরা পাবেন, ডুয়াল ক্যামেরা, ফুল এইচডি ভিডিও হবে, ক্যামেরা রিমোটের মাধ্যমে আপ ডাউন করতে পারবেন। এগুলো ফ্লাইট টাইম কেমন? এটা ফ্লাইট টাইম 20 মিনিট পাবেন। এগুলো সেম সবই হচ্ছে আপনার সিমিলারই থাকবে, মানে 1-2 মিনিট কম বেশি থাকবে। তো আমি একটা সিমিলার ধারণা দিয়ে দিলাম। তো এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাবেন, বক্স পাবেন, এটা হচ্ছে রিমোট। এরপরে যদি দেখাই, এইটা অনেকটা দেখতে সেম, বাট এইটার কালার হচ্ছে এটাই মাস্টার অফিসিয়াল কালার। এটার মডেল হচ্ছে H23, আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জাইরোস্কোপের ডিভাইসটা হচ্ছে উপরে লাগানো থাকবে এবং আপনার চারদিকে সেন্সর আছে, ফ্রন্টের দিকে, ব্যাকের দিকে এবং লেফট রাইট দুইটাই আপনার সেন্সরগুলো কাজ করবে। ইয়েস, সেন্সরের কাজটা হচ্ছে ড্রোনটা যখন সামনে যাবে, সাপোজ আপনি ড্রোনটা ওড়াচ্ছেন, সামনে দেয়াল আছে, ড্রোনটা এখানেই থেমে যাবে এবং আপনার রিমোটের সিগন্যাল দিবে যে এখানে একটা দেয়াল বা কোনো একটা সাবজেক্ট আছে, এটার কারণে ড্রোনটা সামনে দিকে দিকে যেতে পারছে না, তো আপনাকে তার ওয়েটা চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, এটাতে আপনি ব্রাশলেস পাওয়ার পাবেন, সেন্সরের কথা বলে দিলাম, ফুল এইচডি ক্যামেরা পাবেন এবং ক্যামেরা রিমোটের মাধ্যমে আপ ডাউন করতে পারবেন। জিপিএস আছে, জিপিএস তো আছেই, আমি ফার্স্টে বলেছি জিপিএস আছে, জিপিএস ড্রোন এটা ডুয়াল ক্যামেরা প্লাস এটাতে ডুয়াল ব্যাটারি পাবেন। ক্যারি করার জন্য ব্যাগ বক্স দুইটাই পাবেন, প্রাইসটা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নেবেন। এরপরে যদি আমি দেখাই, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের হাত ধরে আসছে বাংলাদেশে মডেল G05, গিম্বল আছে ক্যামেরাতে, ফুল এইচডি সরি 4K প্রায় 4K কোয়ালিটি আপনাকে ভিডিও দিবে যদি আপনি ভালো মানের একটা মেমোরি ইউজ করেন। আর স্টেবল কোয়ালিটির রেঞ্জ পাবেন 2 কিলোমিটার, ব্যাটারি ব্যাকআপ পাবেন 30 মিনিট। যদি আমি ব্যাটারিটা দেখাই তাহলে ব্যাটারিটা এরকম দেখাবে, 30 মিনিট ব্যাকআপ, 30 মিনিটের মতো আপনি ফ্লাই টাইম পাবেন এই ড্রোনটা দিয়ে। খুবই প্রফেশনাল, যদি ড্রোনটা হাত দিয়ে ধরেন তাহলে ওয়েটটা দেখে কিন্তু আপনার বোঝা উচিত, হ্যাঁ বোঝা দরকার যে এটা ভালো একটা ওয়েট এবং ভালো একটা সার্ভিস প্রোভাইড করার ক্ষমতা রাখে ড্রোনটা। এই ড্রোনের রিমোটটা যদি একটু দেখাই তাহলে রিমোটটা হচ্ছে রিচার্জেবল, ফুলি রিচার্জেবল। এখানে রিমোট চার্জ দিয়ে আপনি ড্রোনটা ওড়াতে পারবেন। আপনি যেখানেই ড্রোন ওড়ান, যেহেতু জিপিএস 2 কিলোমিটার রেঞ্জ, আপনি ড্রোনটা কোনো কারণে 2 কিলোমিটার নেওয়ার পর আনতে পারছেন না, জাস্ট আপনি এটাতে প্রেস করবেন, ড্রোন আপনার যেখান থেকে টেক অফ হয়েছে অর্থাৎ আপনার সামনে থেকে টেক অফ হয়েছে আপনার ওইখানে এসে ল্যান্ডিং করবে। তো একদম কনফিডেন্স থাকুন, আপনি এটা দিয়ে ক্যামেরা আপডাউন করতে পারবেন, এটা দিয়ে স্পিড বাড়াতে পারবেন, ভিডিও ছবি এভরিথিং সবকিছু আপনি পেয়ে যাবেন। কেমন দামের এটা? এটা প্রাইস পড়বে 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে কিন্তু আপনি খুবই কম প্রাইসের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন। ভাই আমার থেকে যারা হোলসেলে নিয়ে যায় তারা কিন্তু এটা আপনার 22-23,000 টাকা সেল করে ফেলে। তো যাই হোক, এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাবেন, বক্স পাবেন। এরপরে যদি আমি দেখাই, এটা হচ্ছে K918 Max। K918 Max হচ্ছে 2023-এর ভার্সন, এটার 2022-এর ভার্সন ছিল হচ্ছে K918 Max। যেহেতু K918 Max আমার কাছে নতুন বা নিউ ভার্সন, এটার জন্য স্টক কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক স্টক আছে আমার কাছে K918 Max। আর এটা অনেকগুলো আছে ভাই, আর এটা অনেকে পছন্দ করে, এটার বিশেষত্ব ক্যামেরা ফুল এইচডি এবং সেন্সরের দেখতে ইউনিক এবং খুবই পাওয়ারফুল লেজার সেন্সরটা ইউজ করা হয়েছে। এটা কিন্তু চারদিকে রাডারের মতো ঘুরবে। দেন হচ্ছে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, পাওয়ারফুল মোটর, ডুয়াল ক্যামেরা আর ক্যামেরা প্লাস সেন্সর এইটা। তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন, এটার সাথে ব্যাক বক্স। আর এটা হচ্ছে রিমোট। রিমোটটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে না বললেই নয়, এটা কিন্তু আপনি ফুলি রিমোট ডিসপ্লে পাচ্ছেন, রিচার্জেবল রিমোট পাবেন। এখানে আপনি চার্জ দিয়ে ড্রোনটা রিমোটে চার্জ করতে পারবেন। এখানে আপনার কতটুকু হাই কতটুকু ডিসটেন্স এটা কাউন্টিং হবে যখন ড্রোনটা আপনি উড়াবেন। জিপিএস সহ দেখাবে, জিপিএস অন অফ আছে কিনা, নেটওয়ার্কের সিগন্যাল দেখাবে। দেন হচ্ছে ড্রোনে কত পার্সেন্ট চার্জ আছে, রিমোটে কত পার্সেন্ট চার্জ আছে, এখানে দেখিয়ে দিবে, মানে সবকিছু দেখা যাবে, সবকিছু দেখাবে। এরপরে যদি হ্যাঁ বক্সটা হচ্ছে এটা। আর এরপরে যদি দেখাই, এটার প্রাইসটা মেবি বলে দিয়েছি K918 Max 18,000 টাকা। এরপরে আমি দেখাবো হচ্ছে K80 Pro Max 17,500 টাকা, ডুয়াল ব্যাটারি। এই ড্রোনটা সরি অফ করে দিলাম। এই ড্রোনটা হচ্ছে চালান্ত অবস্থায় যে লাইটিং সিস্টেমটা আছে এরকম দেখাবে। ফুল এইচডি ক্যামেরা, ডুয়াল ক্যামেরা পাবেন, ডুয়াল ব্যাটারি পাবেন, আর 2 কিলোমিটার রেঞ্জ, ব্রাশলেস মোটর আছে, জিপিএস তো অবশ্যই থাকছে, ব্যাগ আছে ক্যারি করার জন্য, বক্স পাবেন। রিমোটও কিন্তু ডিসপ্লে খুবই প্রিমিয়াম এবং দেখতে সুন্দর লাগে, এটা রিমোটটা মনে হচ্ছে অনেক প্রিমিয়াম, হ্যাঁ একটু প্রিমিয়াম ভাই। আর এটাতে আপনি মোবাইল হোল্ডারটা রেখে কিন্তু আপনি এখানে মোবাইলটা রেখে সরাসরি লাইভ ভিডিও দেখে আপনি কন্ট্রোল করতে পারবেন, ক্যামেরা আপ ডাউন করার জন্য এগুলো ইউজ করতে পারবেন। দেন হচ্ছে হোল্ড মোড, 1K রিটার্ন হোম, জিপিএস অন অফ, জাইরোস্কোপ, এভরিথিং সবকিছু আপনি এই ড্রোনটার মধ্যে পেয়ে যাবেন। আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো, আমি যতটুকু ভিডিও করার সময় চেষ্টা করি ছোট ভিডিওর মাধ্যমে যাতে যতটুকু দিতে পারি ইনফরমেশন আমি দিয়ে দেবো। তবুও যার যে মডেল নিতে ইচ্ছা আমাকে কল দিয়ে ডিটেলসটা জেনে নেবেন। এটা হচ্ছে আমার খুবই ভাই পছন্দের, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ড্রোন। মডেল হচ্ছে ভিকি, ব্র্যান্ড হচ্ছে 4DRC, অর্থাৎ 4DRC ব্র্যান্ডের ভিকি F10 একটা মডেল। এটাতে আপনি ডুয়াল ক্যামেরা পাবেন, ফুল এইচডি ক্যামেরাতে ভিডিও করতে পারবে আপনি ড্রোনটি, এবং 2 কিলোমিটার রেঞ্জ। কম বাজেটের মধ্যে আমি এই পর্যন্ত এই বাজেটের মধ্যে আমি 2 কিলোমিটার রেঞ্জ কোথাও পাইনি, বাট এইটা কোম্পানি বলে দিল না কি দিল জানি না, বাট এটা অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে 2 কিলোমিটার। এটা যে অফিসিয়াল অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে আপনি ক্যামেরা দেখবেন, সেখানে কিন্তু 2,000 মিটার বা 2 কিলোমিটার রেকমেন্ডেড দেওয়া আছে যে এটা 2 কিলোমিটার যেতে সক্ষম। এটার প্রাইস 14,000 টাকা। হ্যাঁ 14,000 টাকা, 14,000 টাকার দামের ড্রোন আপনি পাচ্ছেন 2 কিলোমিটার রেঞ্জ। এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন, বক্স পাচ্ছেন। আর রিমোটটা হবে এরকম, রিমোটটা আপনি এইভাবে রেখে কিন্তু সব কিছু কন্ট্রোল এবং ডিটেলসটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। স্পিডের বাটনটা দেওয়া আছে আর ফোকাসের বাটনটা দেওয়া আছে এখানে। তো আরো কিছু আরো অনেক বোঝার বাকি আছে, কেউ যদি নিতে চান আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন কল দিয়ে বিস্তারিত জানার জন্য। সবচেয়ে বেশি ভালো হয় আপনারা সরাসরি তাদের অফিসে চলে আসবেন, যদি ওয়ে থাকে তাহলে সরাসরি অফিসে আসেন, আপনার আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক আমি আপনাকে পুরো ড্রোনটা বুঝিয়ে দিব। এরপরে যদি দেখাই যেগুলো ভাই জিপিএস ড্রোন না, ওগুলো হচ্ছে আপনার রেঞ্জের বাইরে যায় না, আপনি যতই ঠেলাঠেলি করেন রেঞ্জের বাইরে যাবেন। আপনি যদি 100 মিটার সেভ করেন 100 মিটার বাইরে যাবে না, মানে আপনি যতটুকু ই করবেন একটা সার্কেল হয়ে যাবে ওই ডিভাইসের মধ্যে, গোল আকার একটা রেঞ্জ হয়ে যাবে, ওই রেঞ্জের বাইরে যাবে না। সেম ওয়েতে আমি এখন যদি ফুললি প্রফেশনাল ড্রোনগুলো দেখাই তাহলে এটা হচ্ছে জিএফআর ব্র্যান্ডের F22 4K Pro 2023-এ লঞ্চ হয়েছে। আর এটা হচ্ছে রিমোট একটু ফার্স্টে দেখাই, ফুললি ডিসপ্লে ইউজ করা হয়েছে, রিমোটের মধ্যে এরকম ডিসপ্লে খুবই রেয়ার, খুব প্রফেশনাল। এটাতে আপনি কতটুকু ডিসটেন্স পাচ্ছেন, কতটুকু হাই, এভরিথিং স্পিড কতটুকু আছে সবকিছু দেখাবে, রিচার্জেবল রিমোট। আর এখানে কিন্তু আপনি জয়স্টিকটা খুলে এখানে রাখার জন্য যে প্লেসটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু মোবাইল মাউন্টটা উপরে থাকবে, এখানে মোবাইলটা রেখে কিন্তু আপনি লাইভ দেখে কন্ট্রোল করতে পারবেন। আর এটাতে কিন্তু আপনার RC কেবল ইউজ করা হয়েছে, যেগুলো আদার যে ভার্সন এই ব্র্যান্ডের এই ফার্স্ট টাইম RC কেবলগুলো এই সিরিজে লঞ্চ করলো কোম্পানি। এগুলোতে আপনি হচ্ছে ক্যামেরা আপ ডাউন করার জন্য একটা রোলার পাবেন, দেন হচ্ছে রোলার পাবেন হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য। এরপরে যদি আমি ড্রোনটা একটু হাতে নিয়ে দেখাই, ফার্স্টে হচ্ছে এই ড্রোনটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 11.1 ভোল্টেজের 3500 mAh এর ব্যাটারি, আপনারা ক্যামেরাতে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। এটাতে আপনি 35 মিনিটের মতো ড্রোনটা উড়াতে পারবেন, 35 মিনিটের মতো উড়াতে পারবেন। আর এটাতে সবথেকে বেটার যে পারফরমেন্সটা পাবেন সেটা হচ্ছে 4K। আর এটা যে রেঞ্জটা পাবেন 3500 মিটার অথবা 3.5 কিলোমিটার রেঞ্জটা পাবেন। আদার যে সিরিজগুলো আছে ওগুলো কিন্তু 1.5-1.5 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার হয়, বাট এইটা হচ্ছে 3.5 কিলোমিটার। এইটার উপরে এই পর্যন্ত এই কোম্পানির কোনো ড্রোন নেই। আর আমি কিন্তু সব ব্র্যান্ড নিয়ে কাজ করি না, জাস্ট প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে এইটা এবং DJI নিয়ে কাজ করি, যেহেতু DJI অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, অনেকের ধরাছোঁয়ার বাহিরে হয়ে যায়। আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলছি যে তাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, তাদের জন্য কোন ড্রোনটা দিলে ভালো হয়। আমি বলবো শুধু শুধু 60-70 হাজার টাকা না দিয়ে আই থিঙ্ক এইটা নিলে বেটার হবে, কারণ এটা কিন্তু যেগুলোতে আপনার অনেক ফাংশন পাবেন না, যেরকম ফলো মি অপশন পাবেন না, কিছু কিছু মডেল আছে DJI এর মধ্যে, বাট আরও এক্সপেন্সিভ এগুলো ওগুলোতে পাবেন। বাট এগুলো কম প্রাইসের মধ্যে ফলো মি অপশন পাবেন, কুইক শট ভিডিও পাবেন, এভরিথিং থেকে বেস্ট কিছু এটা ক্যারি করার জন্য কিন্তু আছে তাদের কাছে। হ্যাঁ, DJI আছে। এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাবেন, বক্স পাবেন, সব কিছুই আছে ড্রোনটার সাথে। প্রাইস পড়বে ডুয়াল ব্যাটারি সহ ফুল কম্বো 50,000 টাকা। আর এটা কিন্তু 2023-এর লঞ্চ হওয়া ফার্স্ট, বাংলাদেশে আমার কাছে আছে, আর কারোর কাছে নেই এই মুহূর্তে। এরপরে যদি দেখাই, অবশ্যই এটা কপি হয়ে যাবে, কিছুদিন পর অ্যাভেলেবেল হয়ে যাবে, হতেও পারে। এরপরে যদি আমি দেখাই, এটা হচ্ছে F11S 4K Pro। F11S 4K Pro কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, খুব আগে থেকে এই ড্রোনটা সেল করছি, এবং এটাও কিন্তু 4K রেজুলেশন। আর এটাতে 3 কিলোমিটার রেঞ্জ ইউজ করা হয়েছে, এবং এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 26 মিনিট। ড্রোনটা খুবই বড় দেখতে। ড্রোনের রিমোটটা যদি একটু দেখাই, রিচার্জেবল রিমোট পাবেন, 2টা রিমোট পাচ্ছেন, আপনি কন্ট্রোল করতে পারবেন। 1K রিটার্ন হোম, জিপিএস অন অফ করার জন্য, স্পোর্টস মোড, দেন হচ্ছে ক্যামেরা আপ ডাউন করার জন্য, জুম ইন জুম আউট করার জন্য, সব কিছুর জন্য আপনি এখানে পাবেন। ড্রোনের ওয়েটটা পাবেন হচ্ছে 585 গ্রাম, এবং এটাতে পাওয়ার বাটন। এটার যদি ব্যাটারি এমএএচটা দেখাই, 2500 mAh এর ব্যাটারি, ভোল্টেজটা সেম, এটা কারণে 26 মিনিট ফ্লাইট টাইম পাবেন। 2 axis গেম্বল, EIS টেকনোলজিটা ইউজ করা হয়েছে, এটার কারণে কিন্তু ভিডিওর স্টেবল কোয়ালিটি খুবই ভালো পাবেন। ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে। এটা কিন্তু ডুয়াল ব্যাটারি, আমাদের কাছে সিঙ্গেল ব্যাটারি আছে, যার যে কয়টা ব্যাটারি লাগবে নিতে পারবেন, এগুলো ফুল ইনটেক। এটা হচ্ছে F22 এর ব্যাটারি এক্সট্রা, আর এটা হচ্ছে F11S 4K Pro এক্সট্রা ব্যাটারিগুলো আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে। এটা ডুয়াল ব্যাটারি আপনার 40,000 টাকা পড়বে, আর এটা হচ্ছে ডুয়াল ব্যাটারি 50,000 টাকা পড়বে। আমাদের কাছে DJI মিনি 3 আছে, কারণ এটা লাগলে নিতে পারেন, এটা 1,00,000 টাকা পড়বে, এটা স্মার্ট RC, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কোনো যদি ইনকোয়ারি থাকে, ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে, আমার পেজে আসতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন, যে কোনো জায়গায় আমাকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট আমার সাথে সবচেয়ে বেস্ট হয় ফোনে কথা বললে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেসপন্স দেবো। এটা হচ্ছে 4DRC ব্র্যান্ডের VK একটা মডেল, 2 কিলোমিটার রেঞ্জ দিবে। এটার স্টেবল কোয়ালিটিটা কীরকম এটা দেখানোর জন্য আমি ড্রোনটা সরাসরি ভিডিওতে উড়াচ্ছি। আর এটা কিন্তু আপনি ফুল HD ক্যামেরাতে ভিডিও করতে পারবেন, ডুয়াল ক্যামেরা আছে। একটা ব্যাটারি দিয়ে আপনি প্রায় 20 থেকে 22 মিনিট পর্যন্ত ড্রোনটা উড়াতে পারবেন। আর এইটা রেঞ্জের বাইরে যাবে না, যেহেতু খুবই অ্যাডভান্স একটা ড্রোন। যে কেউ আপনার ইউটিউবের পারপাসে, টিকটকের পারপাসে এই ড্রোনটা নিতে পারবেন মাত্র 14,000 টাকা। চাই হাত দিয়ে ধরো এটা অফ করতে পারি, জাস্ট এই ধরলাম, এম করলাম, অফ হয়ে যাবে। যে কোনো ড্রোন আপনার স্টেবল কোয়ালিটি বা কন্ট্রোলিং ভালো থাকলে ধরে অফ করে দিতে পারবেন অথবা ল্যান্ডিং করে অফ করে দিতে পারবেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আমি স্ক্রিন নাম্বারগুলো দিয়ে দিব। আপনারা যারা ড্রোন কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন তাদের শোরুমে। তাদের কাছে কিন্তু আপনারা প্রফেশনাল, সেমি প্রফেশনাল, টয় ক্যাটাগরি সব ধরনের ড্রোনগুলো পাবেন। এছাড়া ড্রোনের যত অ্যাক্সেসরিজ আছে সব কিছুই পাবেন। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে।